আপনাকে স্যার জানতে চাইবো, এডিএসডি বাচ্চাদের ইদানিং কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে, অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, তাই না, যাদের চঞ্চলতাটা অনেক বেশি, এই চঞ্চলতাটা কমানোর জন্য কি কি আসলে খাবার দেওয়া যেতে পারে, যে খাবারের মাধ্যমে তাদের চঞ্চলতাটা নিয়ন্ত্রণ করা যায়? আচ্ছা, অ্যাকচুয়ালি অনেকে মানে এডিএসডিটা ধরতেও পারে না, অনেক প্যারেন্টস বুঝতে পারে না যে বাচ্চাটা এই সমস্যাটাতে ভুগছে। সো অনেক পরে, যেমন এটা কিন্তু 2 বছরের মধ্যে বোঝা যায়। আচ্ছা, সো যখন 2 বছরের পরে যায় তখন আসলে অনেক ডিলে হয়ে যায়। মানে এই এই জিনিসগুলোর সাথে তো থেরাপিটা রিলেটেড, ফুড হ্যাবিটটা খুব রিলেটেড, বাচ্চার ঘুম, বাচ্চার বাসার হোম এনভায়রনমেন্ট খুব খুব রিলেটেড থাকে। সো স্পেশালি খাবারের কথা দিয়ে প্রথম আমরা খাবার দিয়ে তাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করি, যেমন একদম সুইট আইটেমটাকে বন্ধ করে দিতে বলে, অর্থাৎ চিনি ডিরেক্ট একটি সাদা যে সুগার এটা বন্ধ, বা এক্ষেত্রে আমি ব্রাউন সুগারও দিতে না করে দেই। সো এটা খুব, এবং হলো কাউস মানে ডিরেক্টলি গরুর দুধ, একেবারে যে ফার্ম থেকে আনা গরুর দুধটা, বা অনেকে বলে যে আপা একদম বাড়িতে গরু পালে, সেটাও দেওয়া যাবে না। হ্যাঁ, গরুর দুধটাও কিন্তু হাইপার অ্যাক্টিভ করে বাচ্চাকে। ইভেন বাইরে থেকে যে সফট ড্রিঙ্কস খায়, চিপস খায়, এবং চকলেট, চুষে খাওয়া চকলেট খুবই ক্ষতিকর। তো এই ক্ষেত্রে ডার্ক চকলেট ভালো। সো বাচ্চাকে যদি ছোটবেলা থেকে 1.5-2 বছর থেকে একটু একটু করে ডার্ক চকলেট দেওয়ার অভ্যাস করে, তখন কিন্তু অন্য চকলেটেও যায় না। সাধারণত আমাদের দেশে যে মিল্ক বারগুলো দেয় বা ওয়েফার টাইপের গুলো দেয় বা চুষে খায়, অনেক বেশি মিষ্টি হয়। হ্যাঁ, এই চকলেটগুলো তাকে হাইপার করবে, চানাচুর হাইপার করবে, বিস্কিট, বিভিন্ন ধরনের বিস্কিট খাওয়া, বাচ্চাদের প্রচন্ড বিস্কিট খাওয়ার একটা প্রবণতা আছে, বিস্কিটে প্রচুর ট্রান্সফ্যাট থাকে। সো ওইটা বাচ্চাকে, এবং এটা তো ময়দা রিফাইন করা থাকে, ডালডা দেওয়া থাকে, একটু সুগার অ্যাড করা থাকে, সল্ট অ্যাড করা থাকে, যার কারণে এই খাবারগুলো তাকে হাইপার করে দেয়। যখন বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি থাকে তখন আমি একদম স্পেসিফিক ফুড চার্ট করে দিই বাচ্চাকে দেখে। সব বাচ্চার জন্য সেম লাগে না অ্যাকচুয়ালি। যেমন নর্মালি আমি বলি যে একদম রিফাইন্ড ময়দার, বাচ্চাদেরকে বার্গারের বানটা দেওয়া হয়, ব্রেডটাকে দেওয়া হয়, সো ব্রেড সে খেতে পারবে, কিন্তু যদি ব্রাউন ব্রেড তৈরি করে দেয় অসুবিধা নাই, ব্রাউন ব্রেডটা সে খাবে। বা নর্মাল হোয়াইট ব্রেডটাকে আমি বলি টোস্ট করে দেওয়ার জন্য, সরাসরি ওটা দিতে না, তখন একটু স্টের পরিমাণ কমে যায়। সো খাবারটাকে একটু চেঞ্জ করে তাকে দিতে হবে, তবে খুব ন্যাচারাল খাবার, ফ্রেশ এবং ন্যাচারাল খাবারে বাচ্চাকে রাখা খুব ভালো, তাহলে তার আস্তে আস্তে খাবার থেকে অনেকাংশে কমে যায়। তারপর হলো থেরাপিগুলো, মানে বিভিন্ন ধরনের থেরাপির মাধ্যমে তাকে কন্ট্রোল করা যায়, কিন্তু এটা যত বয়স হবে তখন আনকন্ট্রোল হবে। প্রথম প্রথম 2 বছরের মধ্যে বুঝতে পারলে খুবই ভালো, না পারলে 3 থেকে 5-এর মধ্যেও কিন্তু বোঝা যায়। যেমন আমি 7-10 বছর পর্যন্ত পেয়েছি এটা, সো না বোঝার কারণে।